আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অর্থনৈতিক দিক দিয়ে প্রতিবেশী দেশ ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতের থেকে অনেক বেশি। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে 2020-21 আর্থিক বছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় 2,227 মার্কিন ডলার, যা গতবারের তুলনায় 9% বেড়েছে। কিন্তু সেখানে ভারতের মাথাপিছু আয় 1,947 ডলার। গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আভাস দিয়েছিল 2020 সালে চলতি বাজার মূল্যে মাথাপিছু GDP ভারতকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মাথাপিছু GDP 1,888 ডলারে পৌঁছাবে। অন্যদিকে ভারতে এটি কমে হবে 1,877 ডলার। প্রতিবেদনটি প্রকাশের পর বাংলাদেশ ও ভারতে ব্যাপকভাবে আলোচিত হয়। কিন্তু গত বছরের IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের আভাসের থেকেও এবছর বেশি পরিমাণে ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে গিয়েছে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত বছরের দেওয়া তথ্য অনুযায়ী এতদিন মাথাপিছু আয় ছিল 2,064 মার্কিন ডলার। সেই হিসেবে মাথাপিছু আয় বেড়েছে 163 ডলার, যা আগেরবারের থেকে 9% বেশি। অন্যদিকে ভারতে লকডাউনের জেরে অর্থনীতি ভেঙে পড়াতেই মাথাপিছু আয় কমেছে বলে সমীক্ষায় বলা হয়েছে। কিন্তু একইভাবে বিবেচনা করলে বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাবে অর্থনীতিতে ছাপ ফেলেছিল। কিন্তু বাংলাদেশের মাথাপিছু আয় গতবারের তুলনায় কমেনি, বরং বেড়েই চলেছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিশ্বের অন্যতম গরিব দেশ হিসেবে গণ্য হয়ে আসছে। কিন্তু সেই গরিব দেশের নাগরিকদের মাথাপিছু আয়ই এবার অনেক বেশি পিছনে ফেললো ভারতীয়দের। ভারতের নাগরিকদের মাথাপিছু আয় থেকে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় 280 ডলার বেশি। তবে মজার বিষয় হলো, 280 ডলার গ্যাপ হওয়ার পরেও ভারতের ক্ষমতাসীনদের অনেকেই মনে করছেন যে ভারত এত নিচে যাওয়ার প্রশ্নই আসে না, এগুলো সব গুজব। কিন্তু বন্ধুরা, বাস্তবে এটাই সত্য। এবং এটাই সত্য যে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় ভারতের নাগরিকদের মাথাপিছু আয়কে অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।